সেই আদর্শে উনি উদ্বুদ্ধ হয়ে সেই সময় থেকে কিন্তু উনি বিএনপির সঙ্গে জড়িত। উনি প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির যে কোনো সংগ্রামে যে কোনো আন্দোলনে উনি সবসময় ছিলেন, উনি নেতৃত্ব দিয়েছেন। উনার যেটা সবচাইতে বড় কোয়ালিটি, উনি যখন ফিল্মে ছিলেন উনি 3-4 বার পরিচালক সমিতির সভাপতি ছিলেন। উনি এই যে নেতৃত্বটা, এই নেতৃত্বটা কোথা থেকে আসে? যখন তার ফলোয়ার হয়, যখন তার সাগরেদ হয়, শিষ্য হয়, তখন কিন্তু সে অটোমেটিক্যালি নেতৃত্ব দিতে পারে। এবার আসেন, যেভাবে তিনি চলচ্চিত্রের নেতা হয়েছেন ঠিক একইভাবে আমাদের বিএনপিতে উনি সব সময় সকল সংগ্রামে সব জায়গায় উনি উপস্থিত থাকতেন। এবং সেই যাই হোক, সেই উপস্থিতিটা আমরা রাজপথে পেতাম, আমরা বিএনপির অফিসে পেয়েছি, আমরা নেতাদের কাছে গিয়ে দেখেছি যে উনি তার কর্মীদেরকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে পরিচিত করাচ্ছেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য কথা বলছেন। উনি সেন্সর বোর্ডের মেম্বার ছিলেন, উনি সিনেমা সংক্রান্ত যে কোনো বিষয়ে উনি এগিয়ে আসতেন এবং চলচ্চিত্রের যারা ছিলেন তাদেরকে সংগঠিত করে তাদের উপকারে আসার জন্য সব সময় উনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। সেই কারণেই যে আমি বলছিলাম যে চলচ্চিত্র জনগণের জন্য তৈরি হয়, রাজনীতি করতে হলে সেটাও জনগণের জন্য করতে হয়। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রে যে একটা কথা আছে, আমি উনার ভক্ত কিংবা আমি উনার সহকারী। একটু আগে অনেকেই বললেন, সাইদ ভাই বললেন যে চাষি নজরুলের ফিল্মে আসা এবং একসঙ্গে যে অনেক সহকারীদের নাম বললেন, তারা কিন্তু পরবর্তী জীবনে সবাই সুপ্রতিষ্ঠিত লোক। সেই জন্য বলছি যে এই যে তার নেতৃত্ব দেওয়ার যে গুণাবলীটা তার ভিতরে যেটা ছিল, উনি চলচ্চিত্র তৈরি করার পাশাপাশি উনি নেতৃত্ব দিয়েছেন এ দেশকে গৌরবান্বিত করার জন্য। উনি একটা সময়ে এই FDC-তে দিলীপ কুমার, যিনি এই উপভারতীয় মানে এই উপমহাদেশের মধ্যে অন্যতম একটা আইকনিক অ্যাক্টর, তার সঙ্গে কিন্তু সার্বক্ষণিকভাবে উনি দিলীপ কুমারের সঙ্গে ছিলেন। আমি তাকে ফাজলামি করে বলতাম, ওস্তাদ আপনি তো মনে হচ্ছে যে দিলীপ কুমার, বলে হ্যাঁ হ্যাঁ আমি তো দিলীপ কুমার হেই, মানে হলো মানে হিন্দি টিন্দি মিলাই টিলা বলতো, খুব নিজেকে এনজয় করতো এই চাষি ভাই। চাষি ভাই আমি যে কথাটা বলছিলাম যে অনুসারী, আমি কিন্তু চাষি ভাইয়ের একজন দূর থেকে মৌন অনুসারী ছিলাম। আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন তো ওনারা চলচ্চিত্রের সুপ্রতিষ্ঠিত। আমার চলচ্চিত্রের আগমন হচ্ছে 1970 সালে সুভাষচন্দ্র বিনিময় ছবি দিয়ে। তো তখন আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি তখন কিন্তু একটা বিশাল ইমেজ, বিশাল একটা, যেটাকে এখন সবসময় আমরা জানতে পারি, শুনতে পাই, সবাই বলেন, সেটা হলো সোনালী যুগ। এই সোনালী যুগের যে গোড়াপত্তন হয়েছিল সেই সময়ের যারা কারিগর ছিলেন, এই যে ছন্দ হারিয়র কথা হারিয়ে গেলার কথা বললেন, এসএম শফি না ডাইরেক্টর ছিলেন, এসএম শফি সাহেব, তার অ্যাসিস্ট্যান্টরা, জহির রায়নের অ্যাসিস্ট্যান্টরা, খান আতার অ্যাসিস্ট্যান্টরা, এতেশাম মুস্তাফিজের এতেশামরা, এই যে যদি আপনি তাকিয়ে দেখেন এই সেই FDC যেখানে বসে আমি আজ কথা বলছি, সুভাষ দত্ত, নারায়ণ গোস্মিতা, মমতাজ আলী, এই যে মিন্টু, দিলীপ বিশ্বাস, কামাল আহমেদ, কাজী জহির, এই যে সমস্ত মেকারদের কথা বলছি, সেই অ্যানালগ যুগে এই সব মেকাররা এই FDC-কে সুপ্রতিষ্ঠিত করেছে। আর সেই কারণেই আজ আমরা হলাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি।
আমরা যা কিছু অর্জন করেছি এই এফডিসির কাছ থেকে অর্জন করেছি, এফডিসিকে ব্যবহার করে অর্জন করেছি, সেই এফডিসিকে আজকে রুগ্ন চেনা যায় না সেই এফডিসিকে। আমি যেদিন প্রথম এই এফডিসিতে এসেছিলাম, কিংবা চাষী নজরুল ইসলাম যেদিন এফডিসিতে এসেছিল, উনি তো আমার অনেক আগেই এসেছিলেন, তখনও আমরা এই রকম রুগ্ন অবস্থায় কখনো এফডিসিকে দেখিনি। আমার মনে হয় যখন মুখোমুখোর ছবি হয়েছিল তখনও এফডিসি এতটা রুগ্ন ছিল না। এই রুগ্ন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দায়ী কারা? ধীরে 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 রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন হলো, আজকে একটা বিষয় নিয়ে দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি করে একটা রাজনৈতিক দল স্বৈরাচার গত 15 বছর এই দেশকে শাসন করে দেশকে তলানিতে নিয়ে গেছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, এমনকি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। কেন বললাম এই কথা? আমরা এই এফডিসি 24 ফেব্রুয়ারি 1978 জিয়াউর রহমান আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, উনি এসে এখানে ঘোষণা করে গিয়েছিলেন, সবাই নন কোঅপারেশন করার পরেও উনি ঘোষণা করেছিলেন জাতীয় পুরস্কার, উনি ঘোষণা করেছিলেন যারা মেধাবী পরিচালক তাদেরকে ব্যাক আপ করার জন্য অর্থনৈতিকভাবে অনুদান প্রথা, উনি এখানে এসে ঘোষণা করে গিয়েছিলেন দুস্থ শিল্পীদের জন্য ফান্ড দেওয়া, রঙিন ছবি তৈরি করার জন্য যত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা করা, উনি 21শে পদক উনার তৈরি করা, উনারই এইটা, এই যে সম্মান, এই যে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, আমরা কত 15 বছর বলতে পারিনি, বলতে পারিনি শুধু না, এটা বলতে গেলে আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হবে, সেই কারণে আমরা বলিনি, মুখ বন্ধ করে সহ্য করেছি। আজ আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যারা এই স্বেচ্ছাচার সরকারের পদলেহী ছিলেন সংস্কৃতি অঙ্গনের, আপনারা কাচ্চি বিরিয়ানি, মোরগ মুসল্লাম, রোস্ট অনেক খেয়েছেন, খেয়ে খেয়ে আপনারা এই দুর্দশা সৃষ্টি করছেন চলচ্চিত্র শিল্পের। আজকে সিনেমা হল নাই, ছবি প্রদর্শন করা যায় না, সিনেমা তৈরি করার জন্য আজকে ডিজিটাল যা কিছু প্রযুক্তির প্রয়োজন তার কোনো ব্যবস্থা নেই। এখানে আপনারা 3-4 নম্বর ফ্লোর ভেঙে, আপনারা এডিটিং ফেসিলিটি ভেঙে এখানে বিল্ডিং তৈরি করছেন কার স্বার্থে? যেভাবে দুর্নীতি করার জন্য আপনারা এই ব্যবস্থা করেছেন, এর প্রত্যেকটার হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসে আমরা কড়ায় গুন্ডায় বুঝে নেব ইনশাআল্লাহ। এইখানে যদি আপনারা 3-4 নম্বর ফ্লোরে আজকে ডিজিটাল ফিল্ম একাডেমি করতেন, আর যদি এখানে ফিল্ম ইনস্টিটিউট করতেন, তাহলে তো এখানে নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে সময় উপযোগী আমরা টেকনিশিয়ানের রূপান্তরিত করতে পারতাম। আজকে আমাদের কাছে সেই সুযোগ নেই। আপনারা অনুদানের টাকা নিয়ে কাদেরকে দিয়েছেন? ওরা কারা? যাদের কোনো চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই, যাদের কোনো চলচ্চিত্র নির্মাণের যোগ্যতা নেই, তাদেরকে দিয়ে আপনারা নিজেদের মতলব হাসিল করেছেন এবং তাদেরকে শেষ করে দিয়েছেন, তাদের যদিও কিছুটা মেধা থেকেও থাকে। এই সব অনিয়মের বিচার হবে, এই সব অনিয়মকে এইখানে আমাদের যে প্ল্যাটফর্ম, আমি অনুরোধ করব আপনাদের স্বার্থ সংরক্ষণ কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই একত্রিত হয়ে যে সমস্ত এই স্বৈরাচারের যারা দোষর ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরিহার করবেন,
তাদেরকে কখনোই কোনো সুযোগ দেবেন না আপনাদের মাঝে মেশার জন্য। তারা যদি আসে তাদেরকে দূরে ঠেলে ফেলে দিবেন, যখন সময় হবে, যখন যদি আমরা মনে করি তারা দুধ ভাত ছিল। দুধ ভাত কথাটা এই জন্য বলছি যে ওই গ্রামে গঞ্জে আমাদের একটা কথা আছে না, মেইন প্লেয়াররা খেলাধুলা করতেছে, সে গুলি খেলো কি মার্বেল খেলো কি ডান্ডা গুলি খেলো, আরে ঠিক আছে তুই বস, তুই দুধ ভাত দুধ ভাত, মানে ও এরকম আর কি। এই দুধ ভাত দ্বারা যারা আছো তোমরা এখন দূরে সরে থাকো, ডোন্ট ট্রাই টু কাম ফরওয়ার্ড। আমরা একত্রিত হচ্ছি চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রের সংস্কার করার জন্য, আমরা চলচ্চিত্রকে বৈষম্যহীন করার জন্য। এই এফডিসির যে কথাটা বলেছি যে এফডিসিকে ব্যবহার করে অ্যানালগ সিস্টেমে যাদের আমি নাম বললাম স্মরণীয় বরণীয়, তার মাঝে কিন্তু আমাদের শ্রদ্ধেয় চাষি ভাইও আছেন, তার মাঝে আমাদের শ্রদ্ধেয় আমজাদ হোসেন আছেন, যার মাঝে আমাদের শ্রদ্ধেয় কাজী মাজহারুল আনোয়ার আছেন, তারা সব ছিল আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের নেতা, এবং আমি ছিলাম তাদের একজন অনুসারী, আমি ছিলাম তাদের একজন কর্মী। আজকে তারা নেই, আমার উপরে যদি সবাই আপনারা এই দায়িত্ব দেন, এবং আমি নেতা এই সমস্ত বিশ্বাস করি না, লিডারশিপটা এই নেতাকে আমি একজন সেপারেট কোনো লোক এটা আমি বিশ্বাস করি না, আমি সমতায় বিশ্বাসী। আজকে যে সামনে বসে আছে কালকে সে এই চেয়ারে আসতে পারে, আমি তো যাদের নাম বললাম সেই সময় আমি ওই চেয়ারে ছিলাম, আজকে আমি এই চেয়ারে, কালকে আরেকজন এই চেয়ারে আসবে, সুতরাং এই চেয়ারকে আমার ছেড়ে দিতে হবে। এই চেয়ারে বসে থাকার জন্য নেতৃত্ব দাও না, আমার কর্ম আমাকে অমর করবে, আমার কর্ম আমাকে জীবিত রাখবে। আর এই চলচ্চিত্রের মানুষ যেহেতু আমি, আমি বিশ্বাস করি যে এই কর্ম দিয়েই চলচ্চিত্রের প্রতিটি মানুষ বড় হতে পারে, চিরস্থায়ী হতে পারে, অমর হতে পারে। ধন্যবাদ এখানে যারা উপস্থিত হয়েছেন, এতক্ষণ কথা শুনলেন, আরও অনেক কথা বলার আছে, ধীরে ধীরে এই পরে বলা যাবে, আজকে অনেক সময় হয়েছে। আর আজকে যারা এখানে